আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুর এবং ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে হোম মেড বিরিয়ানি মশলা দিয়ে পারফেক্ট চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এবারের ঈদে ট্রাই করতে পারেন। আর আমি আজকে চিকেন দিয়ে তৈরি করতেছি, আপনি চাইলে মাটন বা বিফ দিয়ে এটা করতে পারেন। খেতে মাশাল্লাহ খুবই মজার হয়েছে এই বিরিয়ানিটা। তোমার আজকে বিরিয়ানি রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। লাইক কমেন্টস করতে একদমই ভুল করবেন না। তো চলুন সরাসরি দেখে শিখে নেবেন। চুলায় হাঁড়িতে আমি প্রায় 2-3 লিটার মতো পানি বসিয়েছি। এখানে আমি 1 কেজি চাল সিদ্ধ করব। এখানে আমি একটা তেজপাতাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, 2-3 টুকরা নিয়েছি দারচিনি ছোটো সাইজের, 6-7টা লবঙ্গ আর 4-5টা এলাচ নিয়েছি। এটা এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা বলক আসতে থাক, পাশের চুলায় আমরা পেঁয়াজের বেরেস্তাটা সেরে নিই। আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করব, তার জন্য কড়াইয়ের মধ্যে প্রায় 1-1.5 কাপের মতো তেল দিয়েছি। একটু বিরিয়ানির মধ্যে তেলটা বেশি দিতে হয়। আর আমি আজকে সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তো তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর অন্যদিকে এখানে আমি প্রায় 2.5 কাপের মতো পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। অন্যদিকে কিন্তু পলার চালটাকে আমি ভালো করে ধুয়ে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিটের মতো পানিতে অবশ্যই ভিজিয়ে রাখবেন, এতে করে পলার চালের যে ফ্লেভারটা, ঘ্রাণটা আছে সেটা চালের মধ্যেই থেকে যাবে, সেটা মানে উড়ে যাবে না। ধুয়ে যদি পানি ঝরিয়ে রেখে দেন তাহলে পলার চালের যে ঘ্রাণটা আছে সে পুরোপুরি ঘ্রাণটা থাকে না চালের মধ্যে। এই টিপসটা কিন্তু মাথায় রাখবেন সবসময় পলা রান্না করতে গেলে বা বিরিয়ানি রান্না করতে গেলে। তোমার তেলটা গরম হয়ে এসেছে, আমি এখন এখান থেকে 3 ভাগের 2 ভাগ পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজের কিন্তু গোল্ডেন কালার চলে এসেছে, এখান থেকে আমি এখন বেরেস্তাটা তুলে নিব, না হলে এটা পুড়ে যাবে। আর অন্যদিকে এখানে একটি আমি টিস্যু পেপার দিয়ে ঝুড়িতে বিছিয়ে নিয়েছি, যাতে বেরেস্তা যে এক্সট্রাটা থাকবে টিস্যু পেপার শোষণ করে নেবে। এই যে এই যে পানি বলক চলে এসেছে, এখন এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিব। আর চালগুলো দেওয়ার পর চালটাকে আমি 80% সিদ্ধ করে পানি থেকে তুলে যে কোনো ট্রের মধ্যে বা ছড়ানো থালার মধ্যে দিয়ে আমি পানিটা শুকিয়ে নিব একদম, যাতে ঝরঝরা হয় চালটা। দিয়ে দিয়েছি, এবার যেটা করব দিয়ে দিব মুরগির গোশত। এখানে আমি 1.5 কেজি মুরগির গোশত নিয়েছি, আর এটা হচ্ছে একদম পুরোপুরি বুকের অংশটা। বুকের অংশটা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করতেছি। বেশি হাড়যুক্ত গোশটা দিয়ে রান্না করবেন না, তাহলে টেস্টটা বেশি ভালো পাবেন না। মানে আজকে যে বিরিয়ানিটা করবো তার জন্য এই বুকের অংশটাই সব থেকে পারফেক্ট। তা আমি এখানে প্রায় 10 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে রান্না করব। একটু পরপর নেড়েচেড়ে দিব। আর দিয়ে দিচ্ছি শুধুমাত্র 1 চা চামচ লবণ, এর বেশি কিছু দিব না। চালটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে, এখন চালটাকে আমি ছেঁকে নিব। ছেঁকে ভাতটা একদম ঝরঝর করার জন্য ছড়ানো পাত্রে আমি বিছিয়ে দিব। একটা পাত্রে বিছাবেন না, চাইলে 2-3টা পাত্রে একটু পাতলা করে বিছিয়ে দিবেন, এতে করে ভাতটা একদম ঝরঝরা হবে। আমি এখন এটাকে ছেঁকে নিচ্ছি। আমি 10 মিনিট গোশটাকে ভেজে নিয়েছি, ভালো করে দেখতে পাচ্ছেন কোনো প্রকার মশলা দেওয়া ছাড়া এটা কত সুন্দর কালার এসেছে। এবার এর মধ্যে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাকে আমি ভালো করে এটার সাথে ভেজে নেবো কিছুক্ষণ, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। 1.5 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব আমার ঘরে তৈরি করা হোম মেড বিরিয়ানি মশলা। আমি 1.5 টেবিল চামচ পরিমাণ মশলা দিচ্ছি।
এবার এই মশলাটার মধ্যে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব আমি গোস্তটাকে। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন, মানে ঝাল করার জন্য মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, আর কেউ চাইলে কাঁচা মরিচ দিতে পারে। আমি দুটোই ব্যবহার করব, আর সেটা এখন দিব না, আমি আরো পরে দিব। এটা কষতে কষতে অন্যদিকে আমরা আরেকটা প্রিপারেশন ছেড়ে নিই। এখানে নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটাকে আমি ফাটিয়ে নিয়েছি আগে থেকে ভালো করে। এখন এর মধ্যে যে পেঁয়াজের বেরেস্তা রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা বেরেস্তা হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এবার দইয়ের সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, টক দইয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখানে দিব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ। সবকিছু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 1টা চামচ লাল মরিচের গুঁড়া, 3 পিস দিয়ে দিচ্ছি আলু বুখরা। এরপর যে আলু বুখরাটা দিবেন যে বাটিটাতে আমি দইটা গুলে নিয়েছিলাম, মানে ফেটে নিয়েছিলাম, সেই বাটিটা দিয়ে 1 বাটি পানি দিয়ে দিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মাপতে গেলে 1.5 কাপ পানি হবে। আর এরপর যে আলু বুখরাটা দিলে আলু বুখরাটাতে কি খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, আর এটার যে টক ভাপের কারণে গোশটাকে তাড়াতাড়ি সিদ্ধ করে ফেলবে, বিরিয়ানিটাকে করবে খুবই সুস্বাদু। তো এখন আমি পানিটা কিছু পরিমাণে শুকানো পর্যন্ত অপেক্ষা করব, চুলার ফ্লেমটা এবার হাইতে রেখে আমি এটা জাল করব। গোশটা আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। চুলায় আমি একটা তাও বসিয়ে দিয়েছি, আর সেই তাওয়ার মধ্যে আমি উপরে একটা বড় সাইজের হাঁড়ি মানে সসপ্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে এখন যে গোশটা রান্না করেছি সেই গোশটা আমি দিয়ে দিব। অন্যদিকে এই যে এখানে আমি ভাতটাকে ট্রের মধ্যে শুকিয়ে নিয়েছি, এবার ভাতটা উপরে দিয়ে দিব। অর্ধেকটা পরিমাণ ভাত আমি প্রথমে দিচ্ছি। ভাতে থেকে কিন্তু এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো তুলে ফেলে দিতে হবে, তা না হলে খেতে গেলে কামড়ে পড়লে খেতে ভালো লাগবে না, তো তুলে ফেলে দিবে। আমি কিন্তু বেছে ফেলে দিয়েছি। এই যে অর্ধেকটা পরিমাণ ভাত আমার দেওয়া হয়ে গেছে, এখন বিরিয়ানির যে মশলাটা আমি বানিয়েছি সেখান থেকে মশলা সামান্য পরিমাণে ছিটিয়ে এই অংশটাতে দিয়ে দিব। খুবই সামান্য করে করে কিন্তু ছিটাবেন, বেশি পরিমাণে নিয়ে যাবেন না, চামচের মধ্যে অল্প অল্প নিয়ে তারপরে ছিটাবেন। এবার বাকি যে ভাতটা আছে সেই ভাতটা দিয়ে দিব। আমি পুরোপুরি ভাতটাকে দিয়ে দিয়েছি, এখানে বিদ্যুৎ চলে গেছে, আমি ভিডিওটাকে সারতে হবে, তার জন্য আমি লাইট দিয়ে করে নিচ্ছি। এখানে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ ফালি করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 3 টুকরা লেবু স্লাইস করা। এবার দিব পেঁয়াজের বেরেস্তা। এখন দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ ফুড কালার, এটা অপশনাল, আপনি চাইলে বাদ দিতে পারেন। আমি 2 জায়গা দিয়ে একটু একটু করে দিয়ে দিব। দিচ্ছি গ্রিন ফুড কালার।
আপনারা দেখে বুঝতে পারছেন খুবই সামান্য পরিমাণে দিয়েছি। আর চাইলে আরেকটা জিনিস দিতে পারেন, যেটা হচ্ছে কেওড়ার জল। এই যে কেওড়ার জল, কেওড়ার জল চাইলে কেউ দিতে পারেন, আমি দিচ্ছি না। তো এখন এটাকে ঢাকনা দিয়ে আমি দমে রেখে দেব 15 মিনিটের জন্য, একদম চুলা ফ্লেম লোতে করে দিতে হবে। আমি 15 মিনিট পর ফিরে এসেছি, এখন ঢাকনাটা খুলবো আপনাদের সামনে। মাশাআল্লাহ কি সুন্দর দেখা যাচ্ছে, কি যে সুন্দর গন্ধ বের হয়েছে, কি বলবো, এত সুন্দর গন্ধ বের হয়েছে। এখন এটাকে আমি একটা বড় পাত্রে ঢেলে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, আপনার আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন। এই বৃষ্টি দিয়ে আমি বাকি ভিডিওটা শেষ করে ফেলবো। তো এখান থেকে বিরিয়ানিটাকে আমি উপর নিচ করে ভালো করে মিক্স করে নিব। আবার চাইলে এভাবে করে জাস্ট এক সাইড থেকে ধরে ধরে সার্ভ করতে পারেন। আমি এখান থেকে একটা প্লেটে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি বিরিয়ানিটা। আমি আশা করছি আমার আজকের এই পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে কিন্তু হোমমেড, ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা দিয়ে তৈরি করেছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।